আসসালামু আলাইকুম, আমি সোহান সিদ্দিকী ফ্রম মিউজিক বাজার। আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন সবাইকে আজকে ঈদ মোবারক। আজকে হচ্ছে চাঁদ রাত, আজকে হচ্ছে ঈদের হচ্ছে লাস্ট দিন, আজকে সবাইকে ঈদ মোবারক। তো আজকে প্রোডাক্টটা নিয়ে একটা কথা বলবো, প্রোডাক্টটির নাম হচ্ছে সনি MHC-Gn88D। প্রোডাক্টটির আপনার p.m.p.o ওয়াট হচ্ছে 7500 ওয়াট, আর এটা RMS ওয়াট হচ্ছে 720, হচ্ছে RMS ওয়াট হচ্ছে আপনার 720। এই প্রোডাক্টটা মোটামুটি আপনার হচ্ছে এন্ট্রি লেভেলের প্রোডাক্ট হচ্ছে, যেমন হচ্ছে 1200 টি 1100 টি, ওইটার ফার্স্ট এন্ট্রি লেভেল হচ্ছে এটা, মানে বিশাল বড় একটা প্রোডাক্ট। প্রোডাক্টটির মেশিনের ওয়েট হচ্ছে আপনার মোটামুটি 15 কেজি, মানে কেজি সামথিং। আর একটা স্পিকার হচ্ছে আপনার এখানে 9 ইঞ্চি করে সাবউফার, এখানে কিন্তু কোনো ধরনের সাবউফার, এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে আপনার সাব ইউজ করে না, যা দেখতে সবই হচ্ছে আপনার এখানে আপনার সাবউফার ইউজ করে। তো একটা সাবের জন্য আপনার হচ্ছে আপনার দুইটা ভোকাল, দুইটা মিডিয়ামস ইউজ করা, একটা হাইপার ইউজ করা। তো একটা সাবের আপনার RMS ওয়াট হচ্ছে 170 করে, এই সাবটা RMS ওয়াট হচ্ছে 170 করে। তো মোটামুটি আপনার বিশাল ধরনের সাউন্ড সিস্টেম আপনার হচ্ছে এটা, এটার মধ্যে কিন্তু আপনার ভিসিডি চলবে না, কারণ এটা যে লেজার, এটা কিন্তু ডিভিডি সিস্টেম হচ্ছে এটার মধ্যে কিন্তু কখনোই আপনার ডিভিডি চলবে না, কারণ এই যে লেজারটা খুবই কম। আমরা 213 লেজারগুলো পাই অ্যাভেলেবেল, যেমন হচ্ছে 1100টি, 1200টি, 1300টি। তো এই লেজারগুলো আমরা খুব সহজে পাই না, এটা খুব দামি একটা লেজার, পাওয়া যায় না। এই মডেলের এই লেজারগুলো আমরা সহজে আমরা পাই না আসলে, এই লেজারগুলো। তো ব্যাপারগুলো হচ্ছে কি, আপনি যখনই যেগুলো যাবেন, আপনি এই লেজারগুলো কখনো আমাদের ভিসিটি রানিং থাকে না আর কি। তো একটা স্পিকার আপনার ওয়াট হচ্ছে আপনার একটা স্পিকার ওয়েট হচ্ছে 10 কেজি সামথিং করে একটা স্পিকার, মোটামুটি এটা সাবওফারের জন্য, মানের জন্য বানানো। তো আপনি পাশে দেখবেন দুইটা সারাউন্ডিং স্পিকার পাবেন, একটা সেন্টার স্পিকার পাবেন। সেন্টার স্পিকারটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে এই লেভেলটার, মানে এই সিস্টেমটার আপনার কখনোই কিন্তু আপনি মোবাইল দিয়ে প্লে করলে কিন্তু কখনোই প্রো লজিকটা আসবে না। এটা নিয়ম হচ্ছে আপনি যখনই আপনার সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ারে বাজাবেন, তখনই গিয়ে এটা প্রো লজিকটা অন হবে, তখনই টোটাল সিস্টেমটা আপনার প্রো লজিকের কাজ করবে। বাট এটা আপনার সিস্টেম থাকতে হবে যে আপনি এটা ডিভিডি যখনই রানিং করবেন তখনই এটা একমাত্র সেন্টারটা অন হবে, তাছাড়া কখনো সেন্টারটা অন হবে না। আপনি যতই মোবাইল দিয়ে প্লে করুন বা লিঙ্ক সারাউন্ড দিন কোনো সমস্যা নেই, বাট সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক 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 পাওয়ারফুল। একটা 1200 টি 1100 যা বাজবে এটা সিমিলারই সেম বাজে, শুধু এটা সাবওফার আছে, এটা সাবওফার ছাড়া। আপনি যখন এটা সাবওফার অ্যাড করে ফেলবেন কোনো অ্যাক্টিভ সাবওফার, তো ওই যে তখন ওইটা মোটামুটি 10000 ওয়াটের আপনার সব, মানে সিমিলারে চলে আসবে। তো এই প্রোডাক্টটি মোটামুটি আমার কাছে আসছে, মোটামুটি অনেক ফ্রেশ অবস্থায় আছেন। এটা শামীম ভাইয়ের প্রোডাক্ট, আজকে চলে যাবে হচ্ছে আপনার এটা কুষ্টিয়াতে। তো শামীম ভাই মোটামুটি আমাকে অনেকদিন থেকে আপনার হচ্ছে ইউটিউবে ফলো করেন, ফেসবুকে ফলো করেন, তো উনি প্রোডাক্টটা অর্ডার করেছেন, আজকে চলে যাবে ইনশাল্লাহ প্রোডাক্টটি, ওনার জন্য আজকে প্রোডাক্টটা রেডি করা। যাই হোক, আমরা আজকে প্রোডাক্টের সাউন্ডটা শুনি, সাউন্ডটা প্লে করি। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আপনারা যেখান থেকে যে কোনো প্রোডাক্টগুলো অর্ডার করেন, আপনারা যেখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন, যদি অনলাইনে দেখতে চান, তো সবসময় আপনি যেখান থেকে প্রোডাক্টগুলো কিনতে যাবেন, আপনি না গেলেও চলবে, আপনি সবসময় যখন অর্ডার করবেন আপনি চেষ্টা করবেন যেই গানটাই বাজাক না কেন ফুল সাউন্ড দিয়ে বাজা, মানে বাজানোর জন্য 5টা মিনিট 3টা মিনিট ফুল সাউন্ড দিয়ে বাজা, মানে আপনার বাজানোর জন্য। যদি প্রোডাক্টে যদি প্রবলেম থাকে, সাপোজ ধরেন যে কোনো সিস্টেম হিসেবে প্রবলেম হবে, কিংবা ধরেন দেখা গেছে যে আপনার এসটিকে প্রবলেম, তো যখনই আপনি এসটিকে মার্কেট থেকে লোকাল লাগাবেন, আপনি ফুল সাউন্ড দিবেন, বড় জোর আপনার 1 মিনিট টিকবে, 1 মিনিট কিংবা 30 সেকেন্ড টিকবে, যে প্রেশার যে লোডের কারণে নষ্ট হয়ে যাবে, ঠাস করে স্টামটা চলে আসবে আপনার এখানে। আপনাকে যদি অরিজিনাল এসটিকে দেওয়া থাকে, আপনি 1000 গুণ 100 দিন চালান, কোনো সমস্যা নেই। যখনই কোনো এসটিকে অরিজিনালের জায়গায় যদি আপনাকে লোকাল এসটিকে দেয়, মানে দিয়ে দেয় কেউ আপনার সাথে কোনো ধরনের যদি বাটপারি করে, মানে করে থাকে, তখন আপনি যেখানে কিনতে যাবেন ফুল ভলিউম দিয়ে আপনি 5টা মিনিট 2টা গান অবশ্যই আপনি প্লে করে রাখবেন। যতই প্রবলেম হবে সব কিছু আপনার চোখের সামনে, আপনার কান দিয়ে আপনার বের হওয়া যাবে, আপনি শুনতে পারবেন যে এটা এই প্রবলেম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যখনই কোনো প্রোডাক্টের জন্য প্রবলেম হলে আমাকে ফোন দেবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ আসি। আর যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন, আর আমরা তো আসি ইনশাল্লাহ সবসময় সলিউশনের জন্য, সার্ভিসিংয়ের জন্য। কোনো প্রোডাক্ট ভালো লাগে কিংবা বিক্রি করার জন্য আমরা অবশ্যই আমার এখানে আছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।